বাণিজ্যের নতুন হাব হবে মহেশখালী। মাতার বাড়িতে বিদ্যুৎ কেন্দ্র ঘিরে জাপানের আদলে গড়ে উঠছে দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর। 2024 সালে কার্যক্রম শুরু। ভবিষ্যতে এখানে একটা কোল টার্মিনাল হবে, যেখানে আমরা কয়লা বড় জাহাজে এনে কোল টার্মিনালে রেখে ছোট জাহাজ দিয়ে আমরা এই কয়লাগুলো বাকি জায়গাতে আমরা পৌঁছাতে পারবো। অর্থ সেইভাবে এবং আমরা লাভবান হব। আমাদের রিজনাল যে সকল দেশগুলো আছে, ভারত, নেপাল, ভুটান, এটার কিন্তু সুবিধা ভোগ করবে, ইভেন মায়ানমারও। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী পর্বে প্রধানমন্ত্রী, এসডিজি বাস্তবায়নে অগ্রগতির জন্য বিশেষ সম্মাননা, বললেন শান্তি বজায় রেখেই দেশের উন্নয়নে কাজ করছে আওয়ামী লীগ। বেগম জিয়ার মুক্তি ও রাজনৈতিক পরিকল্পনা নির্ধারণে বিএনপির হাইকমান্ডের দ্বিতীয় ধাপের রুদ্ধদ্বার বৈঠক, নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। প্রধানমন্ত্রীর নির্দেশনার 15 দিন পর বিমানবন্দরে আরটিপিসিআর ল্যাব বসানোর জায়গা পরিদর্শনে দুই মন্ত্রী দায় চাপালেন সিভিল এভিয়েশনের ওপর, অনিশ্চয়তায় প্রবাসীরা। ইভেলির রাসেল একদিনের রিমান্ডে, স্ত্রী শামিমা কারাগারে, উল্টো পথে হাঁটছে গ্রাহকরা, আদালতের সামনে মানববন্ধন, চটকদার বিজ্ঞাপন বন্ধে হাইকোর্টের রুল। একটি তাপ বিদ্যুৎ কেন্দ্র বানাতে গিয়ে সম্ভাবনার নতুন দুয়ার খুলেছে মাতার বাড়িতে। বিদ্যুৎ কেন্দ্রের পাশাপাশি গড়ে উঠছে দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর। পরিকল্পনা অনুযায়ী 2024 সালেই এর কার্যক্রম শুরু হবে। এর মাধ্যমে দেশে পণ্য পরিবহনের ব্যয় যেমন সাশ্রয় হবে, তেমনি ব্যবসা বাণিজ্যের নতুন হাবে পরিণত হবে পুরো মহেশখালী এলাকা। কক্সবাজার থেকে ফিরে সালাউদ্দিন লিয়ার ক্যামেরায় আরও জানাচ্ছেন দেবাশিস রায়। শত বছর ধরে দেশের ব্যবসায়িক গতিশীলতা ও অর্থনৈতিক উন্নয়নের প্রাণ হিসেবে কাজ করছে সমুদ্রপথের বাণিজ্য। প্রথাগতভাবে বাংলাদেশে পণ্য আমদানি করতে শ্রীলঙ্কার কলম্বো বা সিঙ্গাপুরের বন্দর থেকে লাইটার করে নিয়ে আসতে হয় দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রামে, কিছু জাহাজ ভেড়ে মংলাতেও। তবে সেসবের আকার ছোট হওয়ায় বাড়তি পরিবহন ব্যয় সহ অপচয় হয় অন্তত 2 সপ্তাহ। মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের কয়লা আমদানির জন্য তৈরি হয়েছে এই সমুদ্র বন্দর, যার গভীরতা 18.5 মিটার। 250 মিটার প্রশস্ত, 14 কিলোমিটার দীর্ঘ চ্যানেলের এই বন্দরটি ক্রমান্বয়ে রূপ নেবে গভীর সমুদ্র বন্দরে। এরই মধ্যে ভারী যন্ত্রাংশ নিয়ে এখানে সরাসরি মাদার ভেসেল ভিড়েছে বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে। ভবিষ্যতে এখানে একটা কোল টার্মিনাল হবে, যেখানে আমরা কয়লা বড় জাহাজে এনে কোল টার্মিনালে রেখে ছোট জাহাজ দিয়ে আমরা এই কয়লাগুলো বাকি জায়গাতে আমরা পৌঁছাতে পারবো। এতে কিন্তু লং টার্মে গিয়ে আমরা কস্ট মিনিমাইজ করতে পারবো। জাপানের কারিগরি ও জাইকার আর্থিক সহযোগিতায় গড়ে তোলা হচ্ছে দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর। দুই ধাপে শেষ হবে এর নির্মাণ কাজ। প্রথম ধাপে 300 মিটার দীর্ঘ একটি মাল্টিপারপাস এবং 460 মিটার দীর্ঘ কন্টেইনার টার্মিনাল গড়ে তোলা হবে। আমাদের টাইমলাইন হচ্ছে 2024 সালের মধ্যে অপারেশন আমরা শুরু করব, অর্থ সেইভাবে এবং আমরা লাভবান হব। এটি চালু হলে নিজেদের সুবিধা তো বটেই, পার্শ্ববর্তী দেশগুলোরও পণ্য খালাসে বাড়তি রাজস্ব পাবে বাংলাদেশ। আমাদের রিজনাল যে সকল দেশগুলো আছে, ভারত, নেপাল, ভুটান, এটার কিন্তু সুবিধা ভোগ করবে, ইভেন মায়ানমারও। সরকারের আশা 17,777 কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন এই গভীর সমুদ্র বন্দর চালু হলে হংকং বা সিঙ্গাপুরের মতো পরিকল্পিত নগরে পরিণত হবে পুরো মহেশখালীর দ্বীপাঞ্চল। বঙ্গোপসাগরের এই মহেশখালী চ্যানেলটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাংলাদেশের কাছে। মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্র গড়তে গিয়ে এখানে স্থাপন করা হয়েছে নিজস্ব জেটি, আর পরবর্তীতে এই জেটিগুলো সম্প্রসারণ ঘটিয়েই এখানে স্থাপিত হবে গভীর সমুদ্র বন্দর। বিদ্যুতের পাশাপাশি অর্থনৈতিক সক্ষমতার দিক থেকেও আরও এক ধাপ এগিয়ে যাবে বাংলাদেশ। দেবাশিস রায়, সময় সংবাদ, মহেশখালী, কক্সবাজার। জাতিসংঘ সাধারণ পরিষদের 76তম অধিবেশনে রাষ্ট্র ও সরকার প্রধানদের বিতর্ক পর্ব শুরু হয়েছে। এতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভার শুরুতে মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন। বক্তব্য রাখেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন মহামারী মোকাবেলায় সবাইকে এক হয়ে কাজ করতে হবে। নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তর থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি।
like nuclear proliferation. জাতিসংঘের 76তম সাধারণ পরিষদের যে অধিবেশন সেই অধিবেশনের মূল পর্ব কিন্তু বিতর্ক। এই বিতর্ক পর্বে রাষ্ট্র এবং সরকার প্রধানরা তারা বক্তব্য রাখেন। The United States tends to make a profound investment in research and innovation, working with countries at all stages of economic development to develop new tools and technologies to help us tackle the challenges of this second quarter of the 21st century. মূল বিতর্ক পর্ব সেটি শুরু হয়েছে মঙ্গলবার সকাল 9টায় এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তিনি এই যে উদ্বোধনী অনুষ্ঠান বিতর্ক পর্বের যে শুরু সেই শুরুর অনুষ্ঠানে কিন্তু তিনিও উপস্থিত রয়েছেন। আব্দুল্লাহ শহীদ তিনি এই জাতিসংঘের 76তম অধিবেশনের সভাপতিত্ব করছেন। শুরুতেই অ্যান্টোনিও গুতেরেস তিনিও এখানে উপস্থিত আছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু এই অধিবেশনে উপস্থিত রয়েছেন। আগামীকালকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আরও কয়েকটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান রয়েছে এবং আজকে মঙ্গলবার যে বিকেলবেলা স্থানীয় সময় সেই বিকেলবেলাও কিন্তু তার এক গুরুত্বপূর্ণ একটি সভা রয়েছে। সেই সভাটি হচ্ছে যুক্তরাষ্ট্রের যারা ব্যবসায়ী আছে তাদের সঙ্গে একটি বৈঠক। এই বৈঠকে তিনি বিনিয়োগের আহ্বান জানাবেন। সেখানে বৈঠকটি বেশ গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে এবং তারপরে আধ ঘন্টা একটি রুদ্ধদ্বার বৈঠক রয়েছে নেতৃস্থানীয় ব্যবসায়ী মহলের সাথে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। এর আগে নিউ ইয়র্কের স্থানীয় সময় সোমবার সকালে জাতিসংঘ সদর দপ্তর চত্বরে মুজিব শতবর্ষ উপলক্ষে একটি গাছের চারা রোপণ ও একটি বেঞ্চ উৎসর্গ করে কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, শান্তি বজায় রেখে দেশের উন্নয়নে কাজ করছে আওয়ামী লীগ সরকার। একই দিন টেকসই উন্নয়ন শীর্ষক এক ভার্চুয়াল কনফারেন্সে অংশ নিয়ে বাংলাদেশের সরকার প্রধান বলেন, গরিব দেশগুলোর করোনা টিকা প্রাপ্তি নিশ্চিত করতে হবে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে অগ্রগতির জন্য বিশেষ সম্মাননায় ভূষিত করা হয় প্রধানমন্ত্রীকে। নিউ ইয়র্ক থেকে আরো জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে ব্যস্ত সময় শুরু হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার। সোমবার সকালে জাতিসংঘ চত্বরে পৌঁছান তিনি। মুজিব শতবর্ষে জাতির পিতা বঙ্গবন্ধুর নাম এখন শান্তির প্রতীক হয়ে স্থাপিত হলো খোদ জাতিসংঘ সদর দপ্তরের মূল চত্বরে। সেখানকার উত্তর লনের বাগানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে তার বাণী সম্বলিত একটি বেঞ্চ বা উন্মুক্ত বসার জায়গা উৎসর্গ করেন বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সেখানে একটি গাছের চারাও রোপণ করেন তিনি। উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রী সহ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি। এ সময় শান্তিরক্ষা মিশনের শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। সেখানে শ্রদ্ধা জানিয়ে বঙ্গবন্ধুর পররাষ্ট্র নীতি ও আদর্শের স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী বলেন, এই ঘটনা বাংলাদেশের জন্য ঐতিহাসিক। একটা বিশেষ দিন, এত চমৎকার একটা জায়গায় এই চেয়ার উৎসর্গ করা হলো এবং একটা বৃক্ষ রোপণ করা হলো যেটা শতবর্ষের উপর এই বৃক্ষটা টিকে থাকবে এবং শান্তির বারতাই বয়ে বেড়াবে। তিনি জানান, শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রেখেই দেশের উন্নয়ন নিশ্চিত করে যাচ্ছে আওয়ামী লীগ সরকার। শান্তি ছাড়া কখনো কোনো দেশের উন্নতি হয় না, তো এটা আমরা নিজেরা খুব ভালো বুঝি। একটা শান্তিপূর্ণ পরিবেশেই সবসময় উন্নতি হওয়া সম্ভব। এর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের আমন্ত্রণে জলবায়ু বিষয়ক উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রুদ্ধদ্বার এই বৈঠকে তিনি জলবায়ু সংকট মোকাবিলায় বিশ্ব নেতাদের আরও শক্তিশালী ভূমিকা নেয়ার আহ্বান জানান। তিনি বলেন, জলবায়ু ক্ষতির সম্মুখীন হয়েও বাংলাদেশ এক্ষেত্রে বিশ্ববাসীর জন্য পথ প্রদর্শক। পরে টেকসই উন্নয়ন শীর্ষক এক ভার্চুয়াল কনফারেন্সে যোগ দেন সরকার প্রধান। এতে উন্নয়ন লক্ষ্যমাত্রায় বাংলাদেশের সন্তোষজনক অগ্রগতিতে বিশেষ সম্মাননায় ভূষিত হন শেখ হাসিনা। মূল বক্তা হিসেবে তিনি বলেন, 2030 সাল নাগাদ এই লক্ষ্য পূরণে জাতিসংঘ ও বৈশ্বিক সহায়তা অব্যাহত রাখতে হবে। Our SDG journey builds on this success. No single country can achieve this agenda alone. There are many poor countries. They cannot buy vaccines, so it should make available to them. জাতিসংঘের 76তম সাধারণ অধিবেশনের যে বিতর্ক পর্ব তাতে রাষ্ট্র এবং সরকার প্রধানরা অংশ নিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এই অধিবেশনে যোগ দিয়েছেন। অধিবেশনের শুরুতেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তিনি বক্তব্য রাখেন এবং তার বক্তৃতায় সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় তার সরকারের ভূমিকার কথা এবং তার সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেছেন। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক।
বেগম খালেদা জিয়ার মুক্তি ও রাজনৈতিক পরিকল্পনা নির্ধারণে বিএনপির হাইকমান্ডের রুদ্ধদ্বার বৈঠক হয়েছে। 5 ঘণ্টাব্যাপী এ বৈঠক শেষে মির্জা ফখরুল গণমাধ্যমকে এ কথা জানান। এর আগে দুপুরে এক অনুষ্ঠানে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। গুলশানের দলের চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে জড়ো হন বিএনপি নেতাকর্মীরা। বিকেল 4টায় শুরু হয় দলের হাইকমান্ডের সঙ্গে নির্বাহী কমিটির সদস্যদের একাংশের রুদ্ধদ্বার বৈঠক। দ্বিতীয় ধাপের এই সিরিজ বৈঠকের প্রথম দিন শেষ হয় প্রায় 5.5 ঘণ্টা পর। বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হন বিএনপি মহাসচিব, জানান বেগম জিয়ার মুক্তি ও পরবর্তী রাজনৈতিক কর্মপরিকল্পনা ঠিক করতেই দলের নেতাদের মতামত জানতে ধারাবাহিক এই বৈঠক করছে বিএনপির হাইকমান্ড। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি বিষয়ে আলোচনা করেছেন, গণতন্ত্রের পুনরুদ্ধার ব্যাপারে আলোচনা করেছেন, সাংগঠনিক বিষয়ে আলোচনা করেছেন, এটাই ছিল আজকের আলোচনার বিষয়বস্তুগুলো। বৈঠকের আগে মঙ্গলবার দুপুরে একই স্থানে মির্জা ফখরুল ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কৃষক দলের নবগঠিত কমিটির সদস্যরা। এ সময় তিনি ঐক্যবদ্ধ আন্দোলনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি আজকে গৃহে অন্তরীণ। আমাদের প্রায় 35 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা, এই একটা অবস্থার প্রেক্ষিতে আমাদের যেটা দায়িত্ব, সে দায়িত্ব হচ্ছে নিজেদেরকে সংগঠিত করে, ঐক্য সৃষ্টি করে অতি দ্রুত নিজেদেরকে সংগঠিত করবে। গত 14 থেকে 16 সেপ্টেম্বর টানা 3 দিন প্রথম ধাপের সাংগঠনিক বৈঠক করেছিল বিএনপি। তারই ধারাবাহিকতায় বুধ ও বৃহস্পতিবারও নির্বাহী কমিটির বাকি সদস্যদের সঙ্গে পর্যায়ক্রমে বৈঠক করবে দলটি। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। ইভ্যালি রাসেলকে ফের একদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। তবে তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামিমা নাসরিনের রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। এদিকে রাসেলের মুক্তির দাবিতে আদালত এলাকায় মানববন্ধন করার চেষ্টা করলেও দাঁড়াতে দেয়নি পুলিশ। 3 দিনের রিমান্ড শেষে ইভ্যালির সিও রাসেল ও চেয়ারম্যান শামিমা নাসরিনকে হাজির করা হবে। এই খবরে আদালত প্রাঙ্গণে জড়ো হতে থাকেন শখানেক ব্যবসায়ী। তারা রাসেলের মুক্তির দাবি জানান। কিছুক্ষণ মানববন্ধন করলেও বিচার কার্যক্রম স্বাভাবিক রাখতে তাদেরকে সরিয়ে দেয় পুলিশ। এ নিয়ে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটিও হয়। একদিনে 1 ঘন্টায় যদি রাসেল 65,000 ফোন বিক্রি করতে পারে, পার ফোন পিস যদি 1,000 টাকা লাভ হয়, 6,50,000 টাকা 1 ঘন্টায় তার লাভ আসে, তাহলে সে প্রতিদিন যদি এইভাবে আসে তাহলে সে কি আমাদের টাকা দিতে পারবে না? অবশ্যই পারবে। 5টা মাস আমাদের সময় দেন, যদি সে ঘুরে দাঁড়াতে না পারে তাহলে আপনারা যে আইন আপনারা দিবেন সেই আইন আমরা মাথা পেতে নেব। নিঃসত্ব মুক্তি চাই আমাদের আশা আকাঙ্ক্ষা। যদি রাসেল ভাই মুক্তি পায় ইনশাল্লাহ এই ইবিলি দূরে দাঁড়াবে। মঙ্গলবার বেলা 1:30টার দিকে রাসেল ও তার স্ত্রী শামিমাকে আনা হয় আদালতে। এদিন গুলশান থানার মামলায় ফের রিমান্ড না চাইলেও ধানমন্ডি থানার প্রতারণার আরেক মামলায় দুইজনেরই 7 দিন করে রিমান্ড চাওয়া হয়। শুনানি শেষে রাসেলের একদিনের রিমান্ড মঞ্জুর করা হয় আর রিমান্ড ও জামিন আবেদন খারিজ হয়ে যায় তার স্ত্রীর। রাষ্ট্রপক্ষ বলছে গ্রাহক প্রতারণার সঙ্গে আর কে কে জড়িত তা জানতেই এ রিমান্ড। অন্যান্য আসামি আছে, সেই আসামিরা পলাতক আছে, তাদের নাম ঠিকানা এবং তারা কোথায় আছে সেগুলো শনাক্ত করার জন্য, সঠিক ঘটনা উদ্ঘাটনের জন্য তো রিমান্ডের প্রয়োজন। টাকা পাবে কি না পাবে সেটা পরের বিষয়। একজন গ্রাহকের মামলায় গত বৃহস্পতিবার মোহাম্মদপুর বাসা থেকে ই কমার্স প্রতিষ্ঠানের সিও রাসেল ও চেয়ারম্যান শামিমাকে গ্রেফতার করে র্যাব। পরে ব্রিফিংয়ে র্যাব জানায় 1,000 কোটি টাকা দায় রয়েছে ইভ্যালির। 3 মাসের মধ্যে দেউলিয়া ঘোষণার পরিকল্পনাও ছিল তাদের। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ইভ্যালি ই অরেঞ্জ কেলেঙ্কারির পর গ্রাহকদের সুরক্ষায় নির্দেশনা দিলেন দেশের উচ্চ আদালত। চটকদার লোভনীয় আর অসত্য তথ্য দিয়ে করা বিজ্ঞাপন বন্ধে রুল জারি করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে বিজ্ঞাপনদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়া কেন বেআইনি হবে না জানতে চেয়েছেন আদালত। সময় সংবাদকে দেওয়া সাক্ষাৎকারে অ্যাটর্নি জেনারেল জানান ই কমার্স ব্যবসার প্রতারণা ঠেকাতে শিগগিরই নীতিমালা ও আইন করা জরুরি। আর এমন বিজ্ঞাপনকে পুঁজি করে অল্প সময়ের মধ্যে লাখ লাখ ক্রেতা ও গ্রাহকের দোরগোড়ায় পৌঁছায় ই কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি। কিন্তু পণ্য বাবদ গ্রাহক ও বিভিন্ন মার্চেন্ট প্রতিষ্ঠান থেকে 300 কোটি টাকা নেয়ার পরও তা ফেরত দেয়নি প্রতিষ্ঠানটি। একই কৌশলে গ্রাহকের 1,100 কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ আরেক ই কমার্স প্রতিষ্ঠান ই অরেঞ্জের বিরুদ্ধেও। মঙ্গলবার জনস্বার্থে করা এক রিটের শুনানি নিয়ে দেশের উচ্চ আদালত জানালেন, ভোক্তা গ্রাহকদের আকৃষ্ট করতে চটকদার লোভনীয় ও অসত্য বিজ্ঞাপন প্রচার বন্ধ করতে হবে। ফ্রডুলেন্ট অ্যাডভার্টাইজমেন্ট যেসব টেলিকাস্ট হচ্ছে এসব কেন বন্ধ করা হবে না? মাননীয় আদালত
তিনটা টার্মসে এই রুল ইস্যু করেছে, চার সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। হাইকোর্ট রুলে অসত্য বিজ্ঞাপন দাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশনাও দিয়েছেন। উচ্চ আদালতের এমন নির্দেশনার পর রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা সময় সংবাদকে জানান, ই কমার্স প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে ভয়ঙ্কর প্রতারণা ঠেকাতে আইন প্রণয়ন জরুরি। ই কমার্স আমার মনে হয় বাংলাদেশে এটা যখন প্রচলিত হচ্ছে গাইডলাইন এবং আইনটা প্রণয়ন করতে হবে, প্রয়োজনীয় আইনটা করতে হবে। ইভ্যালি ও ই অরেঞ্জের প্রতারণার জন্য গ্রাহকদের অসচেতনতা ও অহেতুক লোভকেও দায়ী করেন অ্যাটর্নি জেনারেল। ক্রেতা যারা তাদেরকে সাবধানতার সাথে এটা দেখতে হবে এবং তারা কিন্তু বুঝতে হবে যে আমরা এটা কিনতে যেয়ে আমরা এই সস্তা দামটা পাবো কিভাবে। গ্রাহকের 338 কোটি 62 লাখ টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে ইভ্যালির বিরুদ্ধে তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন, চলছে মামলা। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রীর নির্দেশনার 15 দিন পেরিয়ে গেলেও বিমানবন্দরে করোনা পরীক্ষার কোনো ব্যবস্থা হয়নি এখনও। সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আরটিপিসিআর ল্যাব বসানোর জায়গা পরিদর্শনে গিয়ে দুই মন্ত্রী জানালেন নতুন সিদ্ধান্তের কথা। কার পার্কিংয়ের ছাদে নয়, বিমানবন্দরের ভেতরেই বসবে ল্যাব। সময় লাগবে আরও অন্তত এক সপ্তাহ। সময় ক্ষেপণের দায় গিয়ে পড়েছে সিভিল এভিয়েশনের ওপর, আর তারা বলছে এতদিন জায়গা নির্দিষ্ট না হওয়াতেই এই দেরি। প্রধানমন্ত্রীর নির্দেশনার পর পেরিয়ে গেছে 15 দিন, কিন্তু বিমানবন্দরে প্রবাসীদের কোভিড পরীক্ষা ল্যাব বসানোর জন্য নির্ধারিত স্থানে এখনও নেই অবকাঠামো স্থাপনের তোড়জোড়। দীর্ঘসূত্রিতার এমন অবস্থায় মঙ্গলবার সকালে সরেজমিন পরিদর্শনে বিমানবন্দর যান স্বাস্থ্যমন্ত্রী, প্রবাসী কল্যাণ মন্ত্রী, প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব সহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ঘণ্টাখানেক বৈঠকের পর সরকারের দুই মন্ত্রী জানালেন নির্ধারিত স্থান কার পার্কিংয়ের ছাদে ল্যাব বসানোর অবকাঠামো তৈরিতে লাগবে আরও কিছু সময়, তাই আপাতত বিমানবন্দরের ভেতরেই বসানো হবে ল্যাব। যদি এরা ওদের কথার মধ্যে যদি ঠিক থাকে তাহলে আশা করি এই সপ্তাহের মধ্যে চালু হয়ে যাবে। এ সময় কালো তালিকাভুক্ত দুটি প্রতিষ্ঠানকে ল্যাব বসানোর অনুমতি দেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে এড়িয়ে যান স্বাস্থ্যমন্ত্রী। পরে রাজধানীতে আরেক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জানান সিভিল এভিয়েশন ল্যাব বসানোর জায়গা না দেয় এতদিন আটকে ছিল কাজ। মন্ত্রী ল্যাবের কোন জায়গায় ল্যাব বসবে এটা দেখার কথা না, তারপরেও আমরা যা দেখেছি এবং সেই জায়গা আমরা নিয়েছি। তবে দুই মন্ত্রীর দেয়া নতুন সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার থেকে ল্যাব বসানোর আনুষঙ্গিক কাজ শুরু হয় বলে জানান সিভিল এভিয়েশন চেয়ারম্যান। এটা যেহেতু একটু দেরি হচ্ছে, এখন আমাদের টোটাল এফর্টটা দুই ভাগে হচ্ছে, একটা হলো ইন্টার ভিতরে করতে হচ্ছে আর একটা হলো বাইরে করতে হচ্ছে। এদিকে আরব আমিরাত বিমানবন্দরে র্যাপিড পিসিআরে কোভিড পরীক্ষার শর্ত দিলেও আপাতত আরটিপিসিআরই হতে যাচ্ছে পরীক্ষা, এতে কাজে ফেরা নিয়ে সংশয়ে প্রবাসীরা। আমরা আর কত বিশ্বাস করব ওনাদের জন্য, আমরা আজ তক বসে রয়েছি। নেপালের মতন দুই দিনে আপনার র্যাপিড টেস্ট সেরা যদি বসাইতে পারে বাংলাদেশ কেন পারে না। গত মাসে বিমানে চড়ার 6 ঘন্টা আগে প্রবাসী শ্রমিকদের কোভিড পরীক্ষার শর্ত দেয় সংযুক্ত আরব আমিরাত, যে কারণে বিমানবন্দরে ল্যাব না থাকায় অনিশ্চয়তায় পড়ে যায় প্রবাসীদের কর্মস্থলে ফেরা। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। 15 দফা দাবিতে 72 ঘন্টার কর্মবিরতি শুরু করেছে ট্রাক, লরি এবং প্রাইম মুভার চালক শ্রমিকরা। এ কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দর থেকে পণ্য ডেলিভারি অনেকটা বন্ধ হয়ে গেছে। শাখা উচ্চপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। পণ্য ও কন্টেনার বহনকারী এসব যানবাহনের চালক ও শ্রমিকেরা কর্মবিরতির অংশ হিসেবে বন্দরের সামনে রাস্তায় নেমে মিছিল সমাবেশ করে। 15 দফা দাবিতে মঙ্গলবার সকাল থেকে কর্মবিরতি শুরু করে তারা, আর এতেই চট্টগ্রাম বন্দরের পণ্য ডেলিভারি মারাত্মকভাবে ব্যাহত হয়। আমদানিকৃত পণ্য নিতে কোনো ট্রাক, কাভার্ড ভ্যান এবং লরি বন্দরে যেমন ঢুকতে পারেনি, তেমনি গতরাতে পণ্য ডেলিভারি নিতে বন্দরে ঢোকা গাড়িগুলোও বের হতে পারেনি। আমি যে ওই যে হালকা লাইসেন্স নিয়ে রাস্তায় যদি বের হয় আমাদের একটা মামলা দেওয়া হচ্ছে। এই ইস্যুটা দেখাইয়া আমাদেরকে বলে 5,000-10,000 টাকা দাও, তখন যদি আমরা টাকা না দেই তখন আমাদেরকে মামলা করে দেয়। 2018 আইন এটা স্থগিত করতে হবে, আমার বন্দরের স্মার্ট কার্ড এটা স্টপ রাখতে হবে। অভিযোগ উঠেছে জাহাজের হুক পয়েন্টে লরি না যাওয়ায় জাহাজ থেকে কন্টেনার নামানো যাচ্ছে না, এ নিয়ে ক্ষতির মুখে পড়ায় ব্যবসায়ীদের মধ্যে চরম অসন্তোষ সৃষ্টি হয়েছে। এমনিতেই তো ব্যবসায়ীরা সাফার করছে এই ফ্রেট রেটের কারণে, একটা জাহাজের ডিলে সেলিং হবে, পোর্টের ক্ষতি হবে এবং এক্সপোর্টাররা ক্ষতির সম্মুখীন হবে, ইম্পোর্টাররাও কিন্তু সাময়িকভাবে একটা বিশাল আর্থিক ক্ষতির সম্মুখীন হবে। বর্তমানে যে রপ্তানি এবং আমদানি বাণিজ্য চলছে খুবই স্মুথলি,
সেই ক্ষেত্রে আমরা কোনো পক্ষই আমরা এই ধর্মঘটের পক্ষে না। আমরা চাই যে আলোচনার মাধ্যমে বিষয়টা সমাধান হোক এবং দেশের আমদানি এবং রপ্তানি বাণিজ্য যাতে এগিয়ে যায়। চট্টগ্রাম বন্দর ও বন্দরের বহির্নোঙরে এই মুহূর্তে 70টি জাহাজের অবস্থান রয়েছে। এছাড়া ডেলিভারিযোগ্য কন্টেনার রয়েছে 4000-এর বেশি। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর তৃতীয়বারের মতো কানাডার প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন লিবারেল পার্টির নেতা জাস্টিন ট্রুডো। তবে সংখ্যাগরিষ্ঠ সরকার গঠনের জন্য প্রয়োজনীয় 170 আসন জোগাড় করতে ব্যর্থ হয়েছেন তিনি। বিরোধী দল হিসেবে থাকছেন এরিন ও টুলের নেতৃত্বাধীন কনজারভেটিভ পার্টি। আনুষ্ঠানিক ফল ঘোষণার আগেই জয়ের উৎসবে মাতেন লিবারেল পার্টির নেতাকর্মীরা। দলীয় কার্যালয়ে জড়ো হয়ে সমর্থকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন জাস্টিন ট্রুডো। গভীর রাতেই জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখেন তিনি। বলেন, করোনা মহামারী মোকাবেলায় জনগণের আস্থার প্রতিদান দিতে চান। With a clear mandate to get Canada through this pandemic and to the brighter days ahead, my friends, that's exactly what we are ready to do. আমরা নতুন দিনের সূচনা করতে চাই। করোনায় সবাইকে একসঙ্গে নিয়ে কাজ করব, আর এটাই গণতন্ত্রের সৌন্দর্য। Dark days we have come through together. কানাডার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিবিসি বলছে, সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার জন্য 170 আসন দরকার হলেও ট্রুডোর দল পেয়েছে 156টি। বিশ্লেষকরা বলছেন, করোনা মহামারী মোকাবেলায় নানা পদক্ষেপের কারণে প্রশংসা কুড়িয়েছেন অভিবাসী বান্ধব নেতা ট্রুডো, আর এ কারণেই জনগণের সমর্থন পেয়েছেন তিনি। ট্রুডোর জয়ে উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরাও। তবে সংখ্যাগরিষ্ঠ সরকার গঠনের আশায় আগাম নির্বাচনের যে সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রুডো, সেই আশা পূরণ হলো না। আর তাই সরকার গঠন করতে পারলেও বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে আবারও বিরোধী দলগুলোর বাধার মুখে পড়বেন তিনি। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। দেশের পুঁজিবাজার সহ অন্যান্য খাতেও বিদেশি বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে সুইজারল্যান্ডের জুরিখে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের আয়োজনে রোড শো এর প্রথম পর্ব শেষ হয়েছে। জুরিখ থেকে বিস্তারিত লুৎফর রহমান বাবুর রিপোর্টে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের জুরিখ রোড শোতে দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, সেই সাথে দেশের উন্নয়নের নানা পরিসংখ্যান তুলে ধরা হয়। দিনব্যাপী নানা সেশনের আয়োজন ছিল এই রোড শোতে। তলাবিহীন জুড়ি থেকে আজকের বাংলাদেশ নানা পরিসংখ্যানের মাধ্যমে বিষয়গুলো তুলে ধরেন সংশ্লিষ্টরা। এই রোড শোগুলো হলো অনেক ইনফরমেশনগুলো ওরা জানতে পারে, তাদের ইনভেস্টমেন্ট কতটুকু সিকিউর, তারা যে প্রফিট করবে এটা তারা রিপেট্রিয়েট করতে পারবে না তাদের দেশে। বাংলাদেশের যে গ্রোথ প্রসপেক্ট, এটা কেউ আটকে রাখতে পারবে না, এটা কন্টিনিউয়াসলি গ্রো করছে। আয়োজক সংস্থাটা আশাবাদ ব্যক্ত করে বলেছেন, এই রোড শোগুলোর মাধ্যমে দেশে বিদেশি বিনিয়োগ আরও বাড়বে। এটা খুব পটেনশিয়াল একটা মার্কেট, এই রোড শো থেকেই বিনিয়োগকারীরা দেশে বিনিয়োগের চরমভাবে উৎসাহ পাবে বলে আমি আশা করি। এখানে ইনভেস্টমেন্ট আমরা আসলে দুইটা দিক থেকে চিন্তা করছি, একটা হচ্ছে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, আর একটা হচ্ছে পোর্টফোলিও ইনভেস্টমেন্ট। তা আমার যেটা মনে হয় যে হয়তো রিসেন্টলি আমরা কিছু পোর্টফোলিও ইনভেস্টমেন্ট দেখতে পারি। আর এতে অংশগ্রহণ করেছিলেন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী নেতারাও। তারা বলেছেন, দেশে বিনিয়োগে যে বাধা তা দূর হলে দেশে বিদেশি বিনিয়োগ আরও বাড়বে। বাংলাদেশের ভবিষ্যৎ ব্যবসা উন্নয়নে বিদেশি ইনভেস্টমেন্টের ব্যাপারে ওনারা অনেক আলোচনা করেছেন, আশা করি এটা ফলপ্রসূ হবে। জুরিখের রোড শোতে গেল কয়েক দশকে ধীরে ধীরে বাংলাদেশের উন্নয়নের যে চিত্র ও বর্তমান অর্থনৈতিক অবস্থার বিস্তারিত তুলে ধরেন সংস্থারা। তারা বলেছেন, বাংলাদেশের অর্থনীতিতে আরও বেশি কীভাবে প্রবাসী বাংলাদেশিদের সম্পৃক্ত করা যায়, এ নিয়ে সংশ্লিষ্টদের আরও বেশি ভাবা দরকার। সুইজারল্যান্ডের জুরিখ থেকে মোহাম্মদ লুৎফর বাবু, সময় সংবাদ।